কলকাতার থপুকে জিত কেটে গেছে না, আমাদের লাগ ভালো, আমরা এসে তোমার দেখা পেয়েছি। সাইডে ফ্যান হয়ে গেছে। তোরা গেছিলিস কোথায় না? গেছিলাম একটা ক্যাম্পে, ইচ্ছেকুটি ক্যাম্পে গেছিলাম। ইচ্ছেকুটি ক্যাম্প? আমি এটা ভালোবাসে খাচ্ছি, খাও না না না, আর আইসক্রিম বের করো। কাজটা ভালো করলাম না খারাপ করলাম তোমার কমেন্ট করে জানাও। এবার অনেকে বলো না যে ভিডিও করার জন্য করলাম, কেন বলতো? আমি জানি, আমি বুঝি, আমি গরিব গরিব ফ্যামিলি থেকে বিলম্ব করে, সবাই জানো সেটা। সো হে WhatsApp বংশমিল, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশমান গাইস। আজকে ভিডিও ভাই শুরু করছে একদম বাড়ি এখান থেকে। যাই হোক, আজকেই মানে আজকে হচ্ছে 8ই জুন, সরি আজকে হচ্ছে 8ই জুন, ঠিক আছে। তো যাই হোক, চলো এখন তবু টপু ওরা কোথায় গেছিলো প্রমোশন করতে, কোথায় ঘুরতে, যাই হোক বন গাই এসেছিলো দুদিন আগে, তো আমাকে ফোন করলো আজকে বাড়ি যাবে, তো সেই সময় যাচ্ছি এখন ওর সাথে দেখা করতে, ঠিক আছে। একা একা যাবো ওই জন্য বিট্টুকে নিয়ে নিলাম, বিট্টু তো অলমোস্ট থাকে আমার সাথে পাশে, ঠিক আছে। তো যাই হোক, চলো দেখি ওরা আসছে, বললাম বাথরুমের সামনে সে তারা মানে স্টেশনের নিচে। এর আগে ভাই এত পরিমাণে রোদ পড়েছে, ঠিক আছে, মানে সেই তখন কিন্তু বাইরে বেরোনো যাচ্ছিল না, আর এই 3-4 দিন ধরে সেই গরম ভাই, মানে পাখার তলে বসে রয়েছে, দুখানা পাখা আছে, তাও থেকে অটোমেটিক ঘামছি, ঠিক আছে, বিশাল গরম। হ্যাঁ, আর তার মধ্যে চশমার জন্য পরে আসলাম, দেখো রোদের তাপটা দেখো ফেলে তাকাও খালি একবার। হ্যাঁ, হচ্ছে বিষয়, আমরা কিন্তু চলে আসলাম সামনের দিকে, কোথায় আছে কে জানে, ফোন করতে হবে। সেই লেভেলে গরম, যাই হোক চলে আসলাম। আর আসার পরে কিন্তু এরা সব ভিতরে ছিল, ঠিক আছে, আর ওখানে বুঝতেই পারছো যে RPF এর সমস্যা হয়, সেই জন্য ওদের ডেকে নিয়ে আসলাম কলকাতার থপুকে জিত কে, ঠিক আছে। আর উপসারও ছেলেপেলে আছে বংশনের সঙ্গে, মানে ক্যান্টিন থেকে শিয়ালদায়। তোরা তোরা এখন পুরো টোটালে কতক্ষণ বসে আছিস স্টেশনে? 1.5 ঘন্টা প্লাস। মানে ব্যাপারটা হচ্ছে জানিস তো সবই, ট্রেনের অবস্থা খারাপ, ট্রেনের হাত পা ভেঙে গেছে। তোরা গেছিলিস কোথায় না? গেছিলাম একটা ক্যাম্পে, ওটা নীলকুঠির পাশে, ইচ্ছেকুটি ক্যাম্পে গেছিলাম। ইচ্ছেকুটি ক্যাম্প মঙ্গলগঞ্জ যাবো, তাহলে কন্ট্যাক্ট করতে হবে তো। তাহলে তো অনেকে এসছে, সব দেখাতে পারলাম না, কারণ ওখানে RPF ভরে সামনে বসে রয়েছে একদম, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু যতটা পারলাম শেয়ার করলাম। কে খাওয়ালো? খাওয়াচ্ছে কে? জিৎ, এই যে ভাই ভালো আছিস তো? মনোজিৎ পাল, শুভজিৎ হালদার, শুভদীপ, শুভদীপ হালদার, এই তো বিন্দাস। আরে এই হচ্ছে, এর নামটা বললাম না, পরে বলে দেবো, ঠিক আছে। আমপুর আমের শরবত, যে খাওয়ালি, থ্যাংক ইউ সো মাচ। দুটো 14 পুরো ট্রেন ছেড়েছে, মানে 2 মিনিট লেট করেছে, ঠিক আছে। যাই হোক, ওরা চলে গেলো, আর আমি বিট্টু এখন বাড়ির দিকে যাচ্ছি। তো একটা ঘটনা তোমার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ট্রেনের মধ্যে একটা ভাইয়ের সাথে পরিচিত হলো, মানে ভাইটা হকারি করে, ঠিক আছে, মানে ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে হলো, মানে আমি একসময় হকারি করেছি এরকম ট্রেনে। তা ও হচ্ছে শরবত বিক্রি করছিল, যে আমপুর আমের শরবত বিক্রি করে 5 টাকা করে, 5 টাকা করে, 10 টাকা করে, 5 টাকা। যাই হোক, তো ভাই বিক্রি করছিল, তো আমরা কথাবার্তা বললাম, তারপরে শুভদীপ হচ্ছে এক্সট্রা 30 টাকা দিয়েছে, টোটাল 70 টাকা হচ্ছে, ওকে 30 টাকা দিয়েছে, মানে টোটাল 100 টাকা, ঠিক আছে। তারপরে তপু আরও খুশি হয়ে মানে 500 টাকা দিয়েছে ভাই, মানে ওর যা পুরো ব্যাকগ্রাউন্ডটা শুনলাম খারাপ লাগলো, সবারই খারাপ লেগেছে, তো সেই কারণে কিন্তু দিয়েছে তপু, ঠিক আছে। তো সবসময় যেসব এরকম বাচ্চা কাচ্চারা দেখবো ট্রেনে ফেনে কাজ বাজ করছে, তাদের পাশে দাঁড়াও সবসময়, কেন বলতো আমি এই জিনিসটা, আমি জিনিসটা পার করেছি। ও নাকি ওর 12 বছর না 13 বছর বয়স বললো, ঠিক আছে, মস্তন্দপুরে কোন ভিতরে বাড়ি, কি দীনেশ ছিলাম না কি নাম বললো, দীনেশ এইটুকু নাম বুঝলাম। আমি ওই জন্য নেমে চলে আসলাম, আমি নাম্বার ফাম্বার দিয়ে এসেছি, আমলাম বাড়ি পরে ফোন করবি, ওরা একটা হকারি কার্ড বানিয়ে দিতে হবে, ঠিক আছে। এখন কিন্তু টোটো নিয়ে রয়েছে কাজের মধ্যে, ঠিক আছে, সেটা দেখে বুঝে গেছো। আর ভাই সেই লেভেলে যে গরম লাগছে, কাজ করা অসম্ভব হয়েছে, তাও কিন্তু কাজ করতে হচ্ছে আমাদের, কিছু করার নেই। যাই হোক, ভালোভাবে দিনটা কেটেছে কালকে, আজকে দেখা যাক, ভাড়া নিয়ে এসেছি এখন এই চন্দ্রনাথের নিচে, আর মেডিসিন আমাদের গেছে ওষুধ আনতে। দেখো ভাই পর্যন্ত ওয়েট করছিলাম, তোমার চলে আসলো, ঠিক আছে, ও মেডিকেলে গেল, ওষুধ নিল, এই যে ওষুধ। তো এখন আমরা রাস্তায় টুকটাক ভাড়া মারলাম, তো এখন বেশি একটা ভাড়া পাচ্ছি না, তো সেই কারণে একটু বর্ডারের দিকে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, বর্ডারে যেতে যেতে যদি প্যাসেঞ্জার পাই তো ভালো, তাও দুজনকে নিয়ে এসেছিলাম, আসার সময় ফাঁকা গাড়ি নিয়ে ভাই ফিরবো না, এটা গ্যারেন্টি, তোমাদের ভিডিও করে দেখাবো তবে। এখন আছে ফাঁকা গাড়ি, ঠিক আছে, তোমরা দেখে নাও প্যাসেঞ্জার তো আছে। হ্যাঁ, যাওয়ার সময় ঠিক প্যাসেঞ্জার হবে ভাই, কোনো চাপ নেই। সবাই মাত্র এই যে ব্রিজটা ঢুকলাম,
আর বর্ডারের রাস্তায় গেলে ভাই আর বাড়ি ফিরতে ইচ্ছে না, মানে এত সুন্দর লাগে না জায়গাটা। সেই কারণে যারা যারা বর্ডারে এসছে তারা জানো, মানে যারা বঙ্গে বাড়ির থেকে এসছে বঙ্গে, তাদের বলছি ভাই কোনো জায়গা সবাই আসে। তারপরে মানে বুঝতে পারছো দেশে যখন অনুষ্ঠান হয় তখন হয়তো সবাই আসে বেশিরভাগ ঘুরতে। চলো ভাই রাস্তায় দেখি শেয়ার করছে জায়গা পাঁচ ছুটি আছে। মানে রাস্তার মধ্যে ভাই এত গরম দেখতে হচ্ছে, হাতে স্কুলার পরে নিয়েছি সেই লেভেলে গরম লাগছে। যাই হোক কাকার কাছে, কাকা যদি গাড়ি নিয়ে টুকটাক একা একা যাচ্ছে, ওই জন্য কাকার কাছে একটু আইসক্রিম খাই। যা জল দিয়ে মনে লাগবে ক্যামেরাম্যান ফোকাস করো। ক্যামেরাম্যান কাকা তোমার বাড়ি কোথায়? ধরামেন ট্যাংরা কলোনি। ট্যাংরা কলোনি? এত দূর থেকে আসো তুমি? মালিদা যেন মালিদা মালিদা মালদা, ওই তো মালিদা, সবাই মালদা বলে ডাকে। আমরাও মালদা। হ্যাঁ ওই মালদা আমি সাইকেল চলে গেছি, বৌড়ে নিয়ে সাইকেলে। হ্যাঁ ওরে বাবা, আমার চ্যানেলে ভিডিও আছে গাইজ, এখনো আছে প্রুফ, মিথ্যা বলি না আমি। বনগাঁ থেকে যত কিলোমিটার হয় ভাই, যারা জানো বনগাঁ টু মালদা কত কিলোমিটার সাইকেলে করে জুতিকে নিয়ে গেছিলাম। আমি তো একবারই গেছি, একবারই এসেছি, ওই লাস্ট ওই ফার্স্ট। আমি কোনোদিন সাইকেল মানে সাইকেল নিয়ে যাইনি আর যাবো না। সঞ্জয় বার্থডেতে গেছিলাম তাও বাইকে করে। তারপরে এমনি নর্মাল যাওয়া আসা ঠিক আছে, কিন্তু সাইকেল নিয়ে কোনদিন যাবো না। সঞ্জয় আসে, সঞ্জয় বোন আসে আপ ডাউন করে সাইকেল নিয়ে ভাই। ঠিক আছে তো চলো কাকা, এখন বর্ডারে যাবো নাকি? হ্যাঁ বর্ডারে যাবো। তুমি একটা আইসক্রিম খাও, আমি টাকা দিচ্ছি। না বাবা আগে খাই। তুমি এটা খাও না, খেয়ে দেবো। আর দুটো আইসক্রিম খেয়েছি তাও শখবার, আবার গিয়ে মাল জমা দেবো আবার খাবো। আমি এটা ভালোবাসে খাচ্ছি, খাও না 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 একটা আইসক্রিম বের করো। তুমি খাও একা তো, একা তো সিগারেট ওই আইসক্রিম খাও। কোথায় উপরে আছে দিদি? খুলে কোথায় দেখ, কপালে ছিল খাও তুমি। গরমের মধ্যে জানি আমার বাবা একসময় আইসক্রিম বিক্রি করতো, কিন্তু এই গাড়িতে না, বাবা নিয়ে তো কলকাতায় মাল। কাজটা ভালো করলাম না খারাপ করলাম তোমার কমেন্ট করে জানাও। এবার অনেকে বলো না যে ভিডিও করার জন্য করলাম, কেন বলতো? আমি জানি, আমি বুঝি, আমি গরিব গরিব ফ্যামিলি থেকে বিলম্ব করে, সবাই জানো সেটা। তাহলে ওই জন্য হয়তো এখন যাই দেখি প্যাসেঞ্জার পাচ্ছি না ওদিকে। না যাও বলো বলো খাও খাও। ঠিক আছে খাও। বন্ধ হয়ে যাবো বলেন দাদা ভালো কোথাও বন্ধ। তোমার নাম কেটে বলে দাও। কাকার নাম রঞ্জিত সরকার। ট্যাংরা কলোনি বাড়ি, ট্যাংরা কলোনি বাজারটা কত দূরে? ভিতরে বাজারটা ডানি। যারা যারা ট্যাংরা কলোনি থাকো, যদি কেউ ভিডিও দেখে থাকো, কাকা যদি চেনো কমেন্ট করো, ঠিক আছে? আর আমার সম্পর্কে কাকাকে পরে বলে দিও, যদি কাকাকে চিনে থাকো, মানে চিনে থাকো, বুঝতে পারছো আমার কথাটা? আইসক্রিমটা দুজন বললাম চিনে থাকো। ট্যাংরাগুলো আছে আমার, অনেক ফ্যামিলি মেম্বার আছে আমি জানি, অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর আমার সম্বন্ধে কাকার কাছে বলে দিও, তোমাদের বলে ছেড়ে দিল, আমি এখন কাকার কিছু বললাম না, ঠিক আছে? দেখো ভাই তোমার যেটা বলেছিলাম সেটাই কিন্তু কাকিন ধরি তিনজন অলরেডি হয়ে গেছে। তো ওখান থেকে বর্ডার থেকে চলে এসছে অনেকক্ষণ আগে, ঠিক আছে? আর এখন আসলাম একটু সাত বেড়ের ভিতরে, আর তোমাদের এই জিনিসটা শেয়ার করার জন্য দেখাচ্ছি। দেখো ওয়েদারটা দেখো, জাস্ট ভিউটা দেখো, সানসেটের ভিউটা মানে অনেকটা আমাদের প্রতাপনগরের মতন সেম, ঠিক আছে? কিন্তু টার্নিংগুলো খুব ভালো লাগে আমার পার্সোনালি। এটা
সঙ্গে কিন্তু ভাইপো আছে এখনো। সো গাইস আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখাচ্ছি আবার ইন্টারেস্টিং নেক্সট ব্লগে। আর ভাই এখন আগের মতন কন্টিনিউ ভিডিও করতে পারছি, সে কারণে দুঃখিত আমি। যাই হোক চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য, কারণ তিন দিন চার দিন পর পর যেরকম পাচ্ছি সেরকমভাবে ভিডিও দিচ্ছি, খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। চলো টেক কেয়ার, লাভ ইউ, বাই।